সবাইকে মাসুত্তেক আইটি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা শিখব সরকারি জেলা ও গার্লস স্কুলের রেজাল্ট প্রকাশিত হয়েছে, তো এটি আসলে আপনারা কিভাবে বের করবেন। তো এটি কম্পিউটার অথবা মোবাইল ফোন দিয়েও করতে পারেন। তো এটি করার জন্য একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, তো আমি গুগল ক্রোম দিয়ে দেখাচ্ছি। এখানে সার্চ বারে লিখবেন gsa.teletalk.com.bt, লেখার পরে সার্চ করবেন। করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস দেখাবে, তো ওখানে সরকারি বিদ্যালয়ের ফলাফল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে মেরিট লিস্ট, এখানে ক্লিক করার পর এখানে লটারি ফলাফল জানতে আপনার ইউজার আইডি লিখে সাবমিট করুন। তো আপনি যখন অনলাইনে আবেদন করেছেন, তো আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হয়েছে, এটি আবেদন কপির উপরে লেখা আছে, এবং টাকা পেমেন্ট করার পরে আপনার ফোন নাম্বারও SMS-টা দেওয়া হয়েছে। তো ওখানে এই ইউজার আইডিটা এখানে দিয়ে দেবেন। তো আমি ইউজার আইডি দিয়ে দেবেন, সবগুলো বেরোতে হবে ক্যাপিটাল লেটার্স, জি আমি দিয়েছি, GVP কি তো ইউজার আইডি এখানে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে দেখাচ্ছে দুঃখিত, ইউজার আইডিটি নির্বাচিত প্রার্থী তালিকায় খুঁজে পাওয়া যায়নি, তার মানে আর হয়নি। তো আমরা এখন ওয়েটিং লিস্টে দেখবো যে ওয়েটিং লিস্টটা আছে কিনা। তো এখানে কপি ক্লিক করবো, করার পর ব্যাক করে এখানে ফার্স্ট ওয়েটিং লিস্ট এখানে ক্লিক করবো। এখানে আমি পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দেওয়া সাবমিট। তো এখানেও দুঃখিত, ইউজার আইডি নির্বাচিত প্রার্থী তালিকায় খুঁজে পাওয়া যায়নি।